Entonces hacer vaina mítica. हेलो अस्सलामु अलैकुम सबाई के सुस्वागतम जानाच्छि जुएल अनोर ब्लॉगर चैनल थेके आज के आम्रा प्रतियोगिता होबे आमादेर फुसका खावार देखुन देखुन सब गारुलगुली एकसाथे बसे गेछे फुसका खावार जन्य एकजन तो पूरा चैलेंज दिए फेलेछे जे एकाई 90টা খাবে এখানে 100 পিচের উপরে আছে ফুচকা দেখুন কি অবস্থা নীরু ভাই আপনি এখানে বসেন জুয়েলের পাশে বসেন এই পাশে আসেন হ্যাঁ দেখুন আপনি আপনার ভাগে যেন কম না পড়ে আমাদের 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 এই গ্রুপটার ভিতরে একটা টম এন্ড জেরি আছে টমটা হচ্ছে শোক ভাইয়া জেরি হচ্ছে আমাদের নীরু ভাইয়া এরা দুজন শাশুড়ি ভাই লেগে থাকে এই দুজনের মধ্যে দেখা হবে কে সবচেয়ে বেশি ফুচকা খেতে পারে আমার জন্য কিন্তু রেখো ভাই তোমরা কিন্তু শখে হও না ব্রাভো সবাই সবাই একটু সালুতারে করো ওকে হাবিব ভাইয়ার যদি ভাগে কম পড়ে যায় তাই সালুতারে করতেছে না নাজমুল ভাই কে একটু বেশি দিও যেহেতু এখন ওরে বাবা রে দেখো এখানে প্রায় 100 পিচের উপরে ছিল শেষ গ্রাসে নীরু ভাইয়া নীরু ভাই আর এইরকম মজার মজার খাবার দেখতে আর মজার মজার রান্না দেখতে আপনারা ঘুরে আসতে পারেন টিনিস কুকিং ওয়ার্ল্ডে আমার রান্নার চ্যানেলে আমার রান্নার চ্যানেলে ঢুকলে আরো অনেক মজার মজার খাবার পাবেন আপনাদের সবার দাওয়াত থাকলো যারা আমাদের বাসা চিনেন বা যারা আমাদেরকে চিনেন আপনারা সবাই আসবেন গ্রাসে নীরু ভাইয়া এবং আমার এই মজার মজার রান্নাগুলো মজার মজার রেসিপিগুলো দেখতে টিনিস কুকিং ওয়ার্ল্ডে ঘুরে আসতে হবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের এই মজা আমাদের টিকটক আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে আমার চ্যানেলটি সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগে এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম খাবারগুলি শেষ হোক তারপরে আমরা শেষ পর্যায়ে এসে আবার দেখিয়ে দিব কে বেশি খেয়েছে কে বেশি খেয়েছে ওকে ওকে বন্ধুরা তো আসসালামু আলাইকুম ওকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এই যে ফুসকার প্রস্তুতি চলতেছে আজকে ফুসকার প্রতিযোগিতা হবে ছবির কথা হইলে মনে করেন ভিডিওর কথা হইলে দৌড় দিয়ে আয় পরে আমি দৌড় দিয়ে ভিডিও আয় করুন ঠিক আছে আরে বলি শাক ইয়া করিস বেশি ভালো থাকা ভালো